হ্যালো সুবন্ধুরা, কেমন আছেন আমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। কেটি গোষ্ঠী টিমের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। তো সুবন্ধুরা, আমরা যে লোকেশন চলে এসেছি, এই লোকেশনটা একটু ভিডিও স্টার্ট করার আগে একটা আচমকা একটা জিনিস ঘটে গেল, এটা কিন্তু ঠিক মনে হলো না। হ্যাঁ, মনে হচ্ছে কিছু একটা মাথা উপর দিয়ে সাট্টু চলে গেল। হ্যাঁ, একটা হাওয়ার গতি নিয়ে, প্রচন্ড গতি নিয়ে। তার আগে কিন্তু থন থন ছিল, এরকমই ছিল। এখন যেমন শান্ত সৃষ্ট পরিবেশ, ওই জিনিসটা এলে এইদিক থেকে, আর আমরা এদিক থেকে পুরো দিয়ে এখন চলে গেল। আমরা ঠিক মানে ভিডিও স্টার্ট করতে করতে লাইটটা মারো, সামনে কিছু দেখা যাচ্ছে না। এত জঙ্গল আছে, আপনারা দেখতে বুঝতে পারছেন মানে কতটা ঘন জঙ্গল। দেখুন এইখানটা ছাড়া ওই এই জায়গাগুলো পুরো জঙ্গল। কারণ আছে এই জঙ্গল, আর এত জঙ্গল আমরা কেন এখানে ভিডিও শ্যুট করতে এসেছি, কী কারণ আছে, সবই কারণ আছে। দেখুন এই দিকে একটা রাস্তা আছে, এই দিকে একটা রাস্তা আছে, আবার এই দিকে একটা রাস্তা আছে, আর তে মাথা যাকে বলে। হ্যাঁ, আর এই লোকেশনটা কিন্তু আমার ঠিক মানে আচমকে ভয় লেগে গেল। আমার আচমকে জঙ্গলটা এমনই মানে এখানে লোক সচরাচর কেউ আসে না। আজকে কিন্তু আমরা ইন্ট্রো দেওয়ার সময় পাইনি। আমার কি মনে হয় আমাদের একটু আমাদের একটু এই সাইডে যাওয়া উচিত, এখানটা এই দিকটা। আসলে দেখা যাক কি হয়। ঘটনাটা হলো তেমন একটি জঙ্গল, মার্কেটটা একটু দূরে আছে, এখানে ওরকম মদ্যপান করে এসে কয়েকজন মিলে একটা মহিলাকে নিয়ে এসেছিল, তাকে রেপ করে তাকে তার শরীরে জঘন্যভাবে ব্লেড দিয়ে এমনভাবে কেটেছে, সে চিৎকার করতে তো মারা গেছে। তা সেই সেই আত্মনাদ, সেই কষ্টটা মানে এখন সেটা ভৌতিক বিশাল মানে সাংঘাতিক হয়ে উঠেছে এই জঙ্গল। আর জঙ্গলে সাইড দিয়ে একটা রাস্তা আছে শর্টকাট যাওয়ার, রাত সন্ধ্যাবেলা কেউ আসে না, যদি বাই চান্স চলে আসে তো ওই মহিলাটি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, হেল্প চাই, গলা শুকিয়ে যাচ্ছে না জায়গাটা। হ্যাঁ, আবার কেউ চিৎকার পেয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু জায়গাটাতে। আমার এই জায়গা না, আমি দুটো জিনিস দেখেছি, খুব ভয়ানক জিনিস। আমি লক্ষ্য করলাম প্রথমে যে গাছটা, প্রথম আমি না ওই হাওয়াটা চলার আগে এখানে মূল কালোটা ছেঁড়া পেয়ে গেলো হট করে নিমেষের মধ্যে একদম। আর দুবার গাছগুলো একটু মরে গেলো এদিক থেকে কেউ। আরে আমরা তো একটা জিনিস লক্ষ্য করিনি, এই যে দেখো 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 জিনিসটা কিসের আওয়াজ একটা। আরে দিদি দিদি, গাছ মতো এই তো ভাই, সব গাছ কিন্তু নড়েনি, কিন্তু না এই গাছটা নড়ছে, এত বড় গাছ বুঝা। আমার একটু জায়গা মনে হচ্ছে ওই 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 জায়গায় যাবে, বুঝলি? দাঁড়া গাছ নেই, গাড়ি থাক, গাছ ওই চলে যাবে ওইদিকে। আমার এখানে ভীষণ ভয় লাগছে, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমাদের আশেপাশে কেউ রয়েছে এখানটায়। আর আমি এই গাছটার লক্ষ্য মানে লক্ষ্য করার পর থেকে আমার গায়ে কাঁটা একদম একদম দম করে খারাপ হয়ে যাচ্ছে। জঙ্গল আর গাছ
ওখানে নিয়ে এলাম, এই কারণেই জায়গাটা ভালো না। জায়গাটা ভালো নয় মানে একদম কি বলবো, আমরা চলে এলাম এরকম ভয় না ভাব দেখো না, ভাবলে কিছু করার নাই, লোকেশনটা আমার ঠিক আমি স্পষ্ট দেখলাম ওই শুকনো গাছটা, শুকনো গাছটা একদম নড়লো মানে ভালো লোক বলে ওখানে যে পিছন থেকে আওয়াজ আওয়াজ যেখানে চলে এলাম আমি ওইখানে ওই জন্য ওখান থেকে পালাম, কারণ ওই জায়গাটা আমার ঠিক ছবি জোড়া মূল্য মনে হলো না। হ্যালো বুঝেছি, আরে এই গাছটা দেখ, হ্যাঁ কিরম টাইপের গাড়ির উপর ওটা কি সামনে যাবে, কি চলো ছিল না, আসলে ব্যাপারটা আমি কি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে, আমাদের আসা মাত্র এত জঙ্গলের মধ্যে লোক করতে গেছে, ওইখানে শোন ওই যে জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম ওই দাদা, আমি কেন ভিডিও স্টার্ট করার আগে মানে একটা কালো রঙের ছায়া, সত্যি বলছি কালো রঙের ছায়া, আবার সামনে একটা, আবার সামনে একটা, মানে এক্ষুনি আমরা এখানে গেলাম কিছু ছিল না, কিছু করছো মনে হয় আমরা তো পুরো জঙ্গলের মিডিল পজিশন আছে না, ওখানে চৌচিল হলো আবার আমার তো একদম গা কাঁটা দিচ্ছে বলে ভাই, আমি যখন এলাম না তখন এখানে কেউ মানে চলে গেলো, মানে ওই জিনিসটা বোধহয় ওইখানে ছিল ভাই, এবার শুনে হলো কাছে একদম দুলছে অটোমেটিক, বোতলে রয়েছে এখনো, সামনে যাবে তো নাকি ওখানে চলো, তারপরে থাক সাইডে আমি তোমাকে ওই জন্যই তো বললাম যে আমি পাড়ি গেলো, কারণ দেখো আমরা তিনজন চলে এসেছি তো কেউ নেছে তোমার ভয় আছে মাঝে, দেখো মানে ঝোঁকে ঝোঁকে ঢুকে গেছে, দেখো আমরা সবসময় তো সামনে এই জঙ্গলটার ভিতরে ঢুকেছে নাকি সুন্দর মধ্যে জঙ্গল থেকে ঢুকেছে কেউ বোঝার সাধনে ঢুকতে 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 আরে এদিকে 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 আরে ভয় সব এটা আবার আরে এদিকে মানে আশেপাশে রকম দিচ্ছে, আশেপাশে আমি একদম বুঝতে পারছি গা কাটা দিচ্ছে আমার, আশেপাশে ঘুরছে আমাদের
শরীর প্রচন্ড কাঁটা দিচ্ছে একদম, বুঝতে পারছি কেউ আছে আমাদের আশেপাশে, কেউ গেল। ঠিক ধরা যাচ্ছে না কি, তবে জিনিসটা খুবই ভয়ানক। পিছনটা আবার আমার তো ভয়ে তো একদম কথা বেরোচ্ছে না। আমি যে জিনিস দেখেছি আজকে রেকর্ড জিনিস, এরকম ভয় আমি জিনিস দেখেছি। ওই সামনে যাওয়াটা না যাওয়া ঠিক হবে, বুঝলি তো? আর মরা গাছের উপরে তো জ্যান্ত কাজ বুঝেছি, বড় গাছ বড় গাছ পাখি নিয়েছি, এগুলো গাছটা কেউ বিবিসি হওয়ার মতো ফাঁকা, মানে প্রত্যেকটি জায়গায় বসে থাকার মতো, এইখানে আর কেউ বসে থাকার মতো। আর এইসব জায়গাগুলো বেশি খতরনাক, বোতলটা কেন হয়েছে এখন, মানে তাকে ওই মদ্য অবস্থায় মানে অত্যাচার করেছে বলে এরা কি সাইন দিয়েছে, এটা দিয়ে বোতল দিয়ে মনে হয় সেরকম কিছু ব্যাপার আছে। আকাশ চক্রে তুই গেলে এদিকে, আমি ওখানে গেলাম ঘুরে এলাম ওখানে, এইদিকে লক্ষ্য দেখো বাইদা, গাছটা এদিকে গাছটা হচ্ছে, এইদিকে গাছটা নড়েনি, এটা কিন্তু নড়েনি, কিন্তু এটা একদম আসলে জিনিসটা না হওয়ার মতো এদিকে হয়ে আসে। এই দাঁড়াও তো, এখানে আওয়াজ হলো একটা বোতল এখান থেকে, কন্টিনিউ কন্টিনিউ আওয়াজ। আমার তো সামনে থেকে এগোতেও ভয় লাগছে, আবার যেতেও ইচ্ছা করছে। ওরে ফাড়ে ওরে তেরি কি এটা, আমি দেখিনি দাঁড়িয়েছিলাম, বাপ রে বাপ, আমি দেখিনি দাঁড়িয়েছিলাম। আমার তো তুমি আমাদের বলে শুনুন, আমার হাত বিজে হাড় একদম কি বলবো লাফাচ্ছে খুব, ও দুধ দুই দুই দশটার সময় কি পেরিয়ে গেল দুধ, আমি জানি এখানে গেলাম সত্যি আমার হাট, কিন্তু এই এখানটা কি হচ্ছে, এখানটা কি হচ্ছে, কেলো গন্ধ, দুর্গন্ধ আসছে একটা, বাজে দুর্গন্ধ, সত্যি বাজে দুর্গন্ধ আসছে, বাপরে কি বলবো, হার্ট একদম পুরো লক হয়ে যাওয়ার মতো। প্রচন্ড তুমি গাছের দিকে তাকাও, মনে হয় আমাদের পুরো শরীর হিলছে, কিছু তো বোঝা যাচ্ছে না ঠিক মতো। কাজ করবো এখানে কিছু, আর ওই মহিলাটা বেশি বয়স ছিল না, ওই 21-25 বছর মধ্যে বললো, রেপ করা হয়েছে না, হ্যাঁ রেপ করেছিল। আর জঙ্গলে কিন্তু আপনাদেরকে বলছি অনেক জঙ্গল দিয়েছে, এটা পুরো কাজু বাদাম যে দেখেছেন তো, সেই কাজু বাদামের জঙ্গল, মানে কাজু বাদাম আমরা খেয়েছেন, সেই কাজু বাদামের জঙ্গল এটা। আর এই জঙ্গলটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 20-30 কিলোমিটার দূরবটে, সেখানে আজকে আমরা রাস্তায় আমরা পৌঁছে গেছি, আর এতটাই ভয়ানক সিচুয়েশন বয়দা বললো যে কথাটা, আমি ওখান থেকে নিয়ে চলে এলাম এই কারণে, কারণ আমি একটা ফিল অনুভব মানে অনুভব করলাম যে ওখানে ফিলিং হলো যে কেউ না কেউ ওখানে ছিল দাঁড়িয়ে, ঠিক আছে। তো আমার আমরা হয়তো ক্যামেরা সামনে বলতে পারবো না, কারণ ক্যামেরা স্টার্ট করার জাস্ট 5 মিনিট আগে কথা বলছি আপনাকে, ওনারা কেউ রাস্তা দিয়ে হঠাৎ করে কালো ছায়া পাশ দিয়ে পেরিয়ে গেল, এত মুভমেন্ট বিরাট মুভমেন্টে। তো তারপরে ক্যামেরা স্টার্ট করতে করতে স্টার্ট করে 1 সেকেন্ড 10 থেকে 15 সেকেন্ড আগেই মানে আচমকারে গাছটা নড়ে উঠলো, এইরকমটা খারাপ, আচমকারে একটা গাছ নড়ে উঠলো। আমার তো বলছি গায়ে কাটা দিচ্ছে, দেখুন আমার একদম পুরো শরীর কাটা দিচ্ছে, দেখুন পুরো শরীর দেখুন আমার কাটা দিচ্ছে, দেখুন আমরা বিশ্বাস করছেন না, পুরো শরীর আমার কাটা দিচ্ছে, গাছ দেখুন
তো তারপর ওইখান থেকে আমি ওই জন্য বয় দেখে আকাশকে নিয়ে চলে এলাম এখানে, কারণ ওই এইখান থেকে জাস্ট 2 হাত দূরে আমাদের জানতে গেলাম গেল চলো গেল ওখান থেকে ওই যে ওই দাদা আলমি চুলো ওই দা হ্যাঁ ওখানে মানে আমরা যেদিক থেকে গেলাম সেদিক থেকে যাবে না যাওয়ার ঠিক না হ্যাঁ হ্যাঁ আবার উঠলো আবার উঠলো চলো হ্যাঁ আবার চললো দেখবেন পিছিয়ে দেখবেন একটু আমরা দেখবো মানে আমরা পরে দেখবো ভিডিও করার পর যে এটা ছিল এখানে যে ছিল এখানে আমার কি ওর গন্ধ গন্ধ আছে একটা গন্ধ পচেটা গন্ধ এখানে কি হচ্ছে পুরো প্যান মরেছে এটা প্যান না পুরো প্যান এটা ছিল না আমার যতটুকু মানে মনে হচ্ছে এটা ছিল না কন্টিনিউ কি নড়ছে কন্টিনিউ দেয় হাওয়া নাকি নড়ছে দেয় হাওয়া তো নেই আমরা কিন্তু খেয়াল করিনি যাই না না আমি কত অমু খেলে এত খেয়াল করিনি জিনিসটা বলতে কি না কি আমাদের সবসময় আমাদের নজরে এদিকে টানছে না ওই দিকে হলে ওই দিকে মানে আমাদেরকে নিয়ে যাওয়ার হয়তো কোনো রকম হ্যাঁ তো আমাদের কাছে ওই জিনিসগুলো আছে বলে অতটা আমরা মানে আমাদেরকে আকর্ষিত করতে পারছে না অতটা একটু ডাকছে মনে হচ্ছে আমাদেরকে দাঁড়াই আমি দেখবো দা এখানে একটা কাজ করি আমি এখানে একটু ইয়ে মতন করি দেখি মেয়েটা বয়স কত ছিল আর মেয়েটা কতদিন আগে মারা গেছে সব তো জানি না আমরা এই জিনিসটা আমরা বার করার চেষ্টা করি এখানে এখানে চেষ্টা করি বার করি আর কালো বিড়াল গেল একটা হ্যাঁ কালো বিড়াল ছিল ওইদিকে গিয়েছে এইদিক থেকে ওইদিকে গিয়েছে ক্যামেরা ধরতে পারিনি এইখানে আমি দেখলাম তখন এদিকে চলে গেল আরে ওই জিনিস ক্যামেরা আসবে না অনেকেই ক্যামেরা আসে না কিন্তু দর্শক বন্ধুরা বলে কালো বিড়াল কিন্তু গিয়েছে সব কিছু আসে না ক্যামেরা আর সবসময় ভূত যে সাদা কাপড় পরে আসে তখন মানে না বিভিন্ন রূপে আসতে পারে আর কত রকম রূপে আসে চিনি কিন্তু দর্শক বন্ধুদের মন পাওয়ার জন্য সাদা রঙের ভূত দেখাতে হবে আমার তো ভূতের মতো কন্ট্যাক্ট নেই যে আমরা এই পরে আসুন হ্যাঁ আমরা যতটা পারি আমরা ধরি গোবাইদা পায়ের আওয়াজ পাচ্ছ হ্যাঁ কন্টিনিউ কন্টিনিউ আমরা ছাড়া কিন্তু পায়ের আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ এটা ভয়ঙ্কর আওয়াজ কিন্তু একটা এবার তারপরে যে রেপ কেস হয়েছিল রেপ কেস করার পর যে রেপ করেছিল তাদের প্ল্যান কিন্তু ছিল না মারার মানে ওদিকে মারতে বাধ্য বাধ্য হয়েছিল মানে ওদের ওপর হাবি হয়ে ওকে মারা ইয়ে করেছে দল ফাড়ি করেছে ওদের আর জায়গাটা এমনই এত জঙ্গল এত নিচু নিচু জঙ্গল গাছ কিন্তু বেশি হাইট নাই 30-40 ফুট হবে না না কিন্তু নিচেটা এতটা জঙ্গল কোনো মানুষ যদি মেরে ফেলে দেয় কেউ তেড়ে পাবে না জানি না এখনো কিছু আছে কি না ওই জন্যই কান্নার আওয়াজ দাও
হ্যাঁ, কান্নার আওয়াজ কিন্তু কন্টিনিউ আসছে। কোনো বিড়াল বিড়াল কান দাও, কোনো বিড়াল কান দাও। হুম হুম, আসলে আমি আমি যেটা দেখলাম সেটা নয় তো। বাড়ি বিড়ালে বেশিও ঘুরে পাচ্ছে তো। মেয়েটা যখন মারা গেছিলো, মেয়েটা বয়স ছিল 23 বছর। 23 বছর? ওইটাই বললো 21-25 বছর মধ্যে পাবে। 23 বছর মারা ছিল মেয়েটা, মারা গেছিলো 2010-এর ওই মিডিল করে, টাইমটা বলতে পারছি না। হ্যাঁ, মানে আজ থেকে 11 বছর আগে। তারপর থেকে কিন্তু মেয়েটার জন্য কোনো বছর কি দেওয়া, বছর কি দেওয়া না, বছর কি আত্ম শান্তি কামনা করার জন্য কিছু দেওয়া হয় না লাভারিজ বলে ইয়ে করতে মনে হয়। অ্যাকচুয়ালি মেয়েটার বাবা মনে হচ্ছে ওই গাছ হয়েছে না, হ্যাঁ ওইখান থেকে মুভ হয়ে দেখছি ওই কন্টিনিউ কন্টিনিউ আশেপাশটা, মানে কন্টিনিউ ওই জায়গাটা নিয়ে পালিয়ে যায়। আসলে জায়গাটা পুরো ঘুরছে আমি পুরো, আমরা কোথাও ধরতে পারছি না, আমার গাটা শিল উঠছে কোথাও ধরতে। আমি একটা জিনিস করে তুমি লক্ষ্য করে দেখো, ওই যে প্যান্টটা তুমি বললে তোমার চলছে একবার তোমার বন্ধ দেখো, তখন তো যেমন পা কেউ নড়ায় না, ঠিক সেরকম জিনিসটা তো অত হালকা নয়, এই যে পাতা বন্ধ নয়, ভারী কিন্তু। এই জামাই হয় একটু প্যান্টই হয়, প্যান্ট তো মনে হচ্ছে তাই হলো দাও, তাই হলো বলতে বলতে তাই হলো আবার আবার হচ্ছে দেখে মনে হচ্ছে এবার জোর জোর হচ্ছে দাও। এই জিনিসটা কিছু আছে এর মধ্যে, ওই ভাই সব ওই ভাই সব বোঝা এই গাছে আদা দাদা দেখে নর্মাল কিছু পেয়ে দেখ, আদা দেখ এটা দেখ এই ডালটা এমন নড়ছে মানে কেউ ডালটা ধরে না যাচ্ছে, হাতে রঙ নড়ে না, এরকম করে ডাল ফা নড়ে না। তুমি বেশি ইয়ে করিস তাহলে ভাই, কারোর মধ্যে ভর হয়ে মুশকিল হয়ে যাবে। জঙ্গল আছে চা করবে তাড়াতাড়ি করে, জায়গাটা আমার ভালো লাগছে না। এরপর দেখো গাছটা কিন্তু দেখো ঠান্ডা হওয়াটা আমার গায়ে ফুদে আসছে, মুখে ফু দিচ্ছে মনে হচ্ছে, ফু দিচ্ছে আর ঠান্ডা হওয়া। আমার তো খুব ক্লোজ আছে, প্রচুর কাজ আছে, প্রচন্ড প্রচুর কাজ আছে কিন্তু। আসছে কিছু একটা আসছে আমাদের কাছে, জায়গাটা কিন্তু খুবই খতরনাক একটা লোকেশন, আর খতরনাক সিচুয়েশনের মধ্যে আমরা তিনজন ফেঁসে গেছি, মানে যাই না এখান থেকে কিছু ভাবা বেরিয়ে যাবো, কিন্তু আমাদের এখানে বেরিয়ে যেতে তাড়াতাড়ি। এখানে আরও আমাদের তিনজন মেম্বার নিয়ে গেলে ভালো হতো, তিনজন মিলে খুবই রিস্ক হয়ে যাবে আমাদের, হয়ে যাচ্ছে প্রচণ্ড রিস্ক হয়ে যাচ্ছে। বন্ধুরা আমাদের মনে হচ্ছে এখানে আরও তিন মেম্বার নিয়ে এসে পরে আবার হয়তো আমরা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা এখানে এসে চোখটা এবং ভিডিও করবো প্ল্যানচারের মতন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু চাইছে খারাপ, আমি প্রচণ্ড খারাপ জায়গা, প্রচণ্ড খারাপ জায়গা।
তাই তো আমরা যখন এলাম তখন এখানে ছিল বোতলটা, হ্যাঁ বোতল এখানে ছিল তো, দু মিনিট কথা বলা যায় ক্যামেরার সামনে বোতল আসছিল, হ্যাঁ কিন্তু এখন কই বোতলটা এখন দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে ওই তো বোতলটা। তার মানে আমাদের পিছনে, আমাদের পিছনে এখনো ছাড়েনি না, না ও মনে হচ্ছে কোনো ইঙ্গিত দিচ্ছে বুঝলি তো, বলছে হ্যাঁ ঠিক আমরা বেরিয়ে এলাম মনে না ওই ছেড়ে দিল যে পালিয়ে যা এরকম ব্যাপার হতে পারে, কারণ আমরা তো ওখানে এত ভয় খেলাম প্রথম জঙ্গলে, কিন্তু কুকুর ছেড়ে দেবে দেখ, কুকুরগুলো তো দেখা যাবে চোখে, হ্যাঁ কিন্তু সেটা তো দেখা যাচ্ছে না, যাবে কিন্তু রিক্স হয়ে যাচ্ছে খুব, আরে প্রচন্ড রে কুকুর ছেলেছে, বিপদের সংকেত এলে কিন্তু এরকম হয়, এটা বা শুনেছি আমি, পুরো কাঁদছে দেখলাম, হুম কারো যখন বিপদ ঘটতে চলেছে বা বিপদ আসছে সামনে, আরে বলো বোতল ছিল না মানে বোতল গায়েব এখান থেকে, আবার কিন্তু ছিল এরপর তো আমাদের জমে ছিল না, এইটা না এইটা এখানেও ছিল, এরপর তো মাথা পড়লো, কে পড়লো কোথায় কি লাম হলো না দিক পড়লো না, আর থাকা অসম্ভব হয়ে যাবে থাকাটা, মানে এদিক ওদিক দেখতে হচ্ছে কিছু গতিবেগ আওয়াজ হলো না, স্পিডে ছিল কেমন স্পিডে গেল প্রচন্ড স্পিড, চারিদিকটা বন্ধুরা আমার দেখতে হচ্ছে কোথা থেকে পড়ে যাও ঠিক, চারিদিকটা একদম সেই গুহার মতো জঙ্গল, দুটো পা দেখা যাচ্ছে মানে আমার তো একদম ভয়ে পা হাত পা কাঁপছে, চলো উৎপল দা পালিয়ে চলো এখান থেকে, আমাদের উপর অ্যাটাক করে নেই, এটা মানে বিরাট সৌভাগ্য, আমাদের বিরাট সৌভাগ্য হচ্ছে আমাদের প্রতি কোনো একা করে শুধু জাস্ট প্যারানোমাল যে অ্যাক্টিভিটিগুলো, হ্যাঁ সেইগুলো দেখতে পেলাম, কিন্তু এইটা এইটা কেমন লাগতে লাগলো এই বোতল একটা বোতল দিয়ে, আরে বোতল মানে ড্রিঙ্ক করেছিল না মানে হয়তো, হ্যাঁ ও মনে হয় কিছু বলতে চাইছে ওই বোতল দিয়ে বোঝাতে চাইছে কিছু, না আমাদের সেটা বুঝতে পারছি না, দেখ বন্ধুরা কমেন্ট করে জানাক, আরে বুঝবে কি তুমি এখানে গিয়ে যা ভয় লাগছে, এত ভয় এতগুলো ভিডিও করা হয়েছে এত ভয় খাইনি, আজকে রেকর্ড ভয় সব থেকে ভয়ানক, আর এমন না এত জঙ্গল সেই মানে হারিয়ে যাওয়ার মতো, আর বলিস কোন আমরা যে 200 প্লাস ভিডিও করেছি কাঁপতে পুরো কাঁপুনি চলে আসছে শরীরে, আজকে ভিডিওতে যা না ভয় পেয়েছি আজকে সব থেকে বেশি ভয় পেয়েছি, আমরা পরের দিন আজকে হাতে আমাকে বলছি বাইকটা যে দাদা এসময় ইয়ে দিয়েছে রেফারেন্স দিয়েছে তার বাড়ি দেখে দিয়ে আসবো, মানে জঙ্গলের মধ্যে বাইক যদি হারিয়ে ফেলি তখন মুশকিল হয়ে যাবে, হ্যাঁ যেতে পারবো হতেই পারে এরকম, আসবো তারপরে আমরা শুট করবো হেঁটে আসবে না কোনো বাইক থাকে না, রাত্রেবেলায় কোথায় যে হারিয়ে যায় আবার হয়তো মুশকিল হয়ে যাবে, জঙ্গলে ভুল হয়ে যেতে পারে কোন দিকে জঙ্গল জঙ্গলের রাস্তা তিন চারটে রাস্তা যেরকম, এটা এটা বাস্তব তো এরকম হয় জঙ্গলের ভিতরে, দেখুন এইখানে রাস্তা রয়েছে যে শর্টকাট মানুষ যাওয়ার আগে, আর তো খালি জঙ্গল খালি জঙ্গল চারি জঙ্গল, এবার আপনি দিক ঠিক চুন করে এদিকটা কোনো ঘর নাই এনে যে এটা চিহ্ন কাটাবো এটা এদিকে আছে সেই কিচ্ছু নেই, একদম একদম শুনেছি একদম মহিলা গলা আসছে ভিতর থেকে, ভুল করেও কিন্তু আমাদের এটা এটা কিন্তু একদম মানে ভুল করেও আমাদের যাওয়ার চেষ্টা করলে হবে না কিন্তু ওইদিকে, আর কি
আমার কিন্তু বললাম, আমি সত্যি বলছি আমার মাথা ধরে গেছে খুব। হ্যাঁ ওটাই মনে হচ্ছে বসে রয়েছে কেউ। হ্যাঁ আমি বললাম স্টপ করে দিচ্ছি এখানে।